সকালে উঠলাম, ওঠার পরে ওনার ডিউটি ছিল সকালে উঠে উনি কী করতো, একটা কসব টাইপের ফাজারো গাড়ি আসলো, ওটা নিয়ে উনি চলে যেত আগরতলা। তা আমরা দোনো দোটো প্রথমে একটা বকাবাদ্য করলো, বকাবাদ্য করার পরে ইন্ডিয়ান একটি টাকা দিল, একটি টাকা দিয়ে বললো যে তোরা এখানে থাকবে, ছেলেটা আসো, খানা আনবো, ক্যাম্পে যাস না এখানে। আমরা গুড়ি গাড়ি দেখতে থাকলাম, দু তিন দিন পরে দেখি যে একটু লাইনে দাঁড়ালাম, অনেকগুলো লোক লাইনে দাঁড়াচ্ছে, লাইনে দাঁড়াচ্ছে, লাইন থেকে আমরা একটু ছোটো ছিলাম, লাইন থেকে আমাদের তো বাইক দিলাম। পরে জানলাম নাকি এটা নেভির ব্রিজে লোক নিচ্ছে, নেভিতে ট্রেনিং দেওয়ার জন্য। আরও চার পাঁচ দিন পরে দেখতেছি আবার লম্বা একটা লাইন দাঁড়িয়েছে, অনেকগুলি ছেলে ফেলে যাই, ওখানে আমরা দুজন দাঁড়াই গেছি, আমি আর আমার এক ফুফাতো ভাই রোহিত নাম তার। সাই ওই দিন আমাদেরকে সিলেক্ট করে ফেললো, চলে গেলাম, ট্রাকে উঠলাম, সারা রাত পাহাড়ের ভিতর দিয়ে গাড়ি চলছে চলছে চলছে, মানে বৃষ্টি পড়তেছে অনেক। সকালবেলা ভোর রাস্তা দাঁড়িয়ে একটা পাহাড়ের উপরে কয়েকটা ক্যাম্প তাঁবু তাঁবু টাঙানো, ওখানে নিয়ে গাড়িগুলো থামাই। শুনলাম যে এটা ওমপি ট্রেনিং সেন্টার, এক মাস সাত দিন ওই ওমপি ট্রেনিং সেন্টারে বিভিন্নভাবে ট্রেনিং করলাম। ট্রেনিং করার পর আমাদেরকে আবার ওখান থেকে নিয়ে আসলো হরিণে আর্মি ক্যাম্পে, থানা কমান্ডার ওই দলকে নেতৃত্বে আমরা 75 জন মুক্তিযোদ্ধা আমাদেরকে বাংলাদেশে পাঠানোর জন্য, এই 75 জন মুক্তিযোদ্ধাকে নিয়ে আমাদের থানা কমান্ডার রোহিত ভাই উনি রওনা দিল। আমরা আসলাম শ্রীনগরে, শ্রীনগর দিয়ে প্রথম দিন আমরা এতে পূর্ব পাকিস্তান ঢুকতে পারিনি। পরের দিন আমাদেরকে পায়ে হাঁটাইয়া কতদূর একটা নৌকা তুলতাম, এই যে ইসাখালি মাতবরাট বলে একটা না বাজার ছিল বুধর গাঙ্গের পাশেই, মানে বাজারটা নৌকা আসে ওখানে বিন্দু, ওখান থেকে আমাদের সবাইকে নামাইলো। তারপর ভোরবেলা নামাইয়া আপনার একটা মাদ্রাসা ছিল মাতবরাটের উত্তর পাশে, তো মাদ্রাসার ভিতরে সবারই ঢুকাইল। ওই দিন ওখানে রইলাম, রাত্রিবেলা বললো তো সবাই চলো একটা অপারেশন করতে হবে। কাশম টাকার বলে একটা লোক ছিল বক্সালি, সে নাকি এলাকায় অনেক অত্যাচার করতেছে, তাকে দাঁড়িয়ে দেওয়া করলো, তাকে ধরে নিয়ে আসে, তাকে মারা হলো। পরবর্তীতে সবাইকে নিয়ে আসলো ওহিদ ভাই বাড়িতে, অর্থাৎ সুফিয়া মাদ্রাসা, ওখানে ওনার বাড়ির কাঁচার ভিতরে আনলে রাখার পর উনি বললো যে আমার 14-15 এই তিনটা ইউনিয়নে আমরা 11 জন মুক্তিযোদ্ধাকে সংগঠিত করবো, বললো যে আপনারা 14-15 আপনারা দক্ষিণ এলাকা চলে যান, আমাদের কাছে কারো কাছে বাড়ি অস্ত্র একটা অ্যাসেম্বলি ছিল, একটা স্প্রিঙ্গার ছিল, একটা রাইফেল ছিল, কতগুলি গ্যানেজ ছিল, এইটাই দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিল আমাদের দক্ষিণ এলাকায়। আমার গ্রুপ কমান্ডার দিয়ে, গ্রুপ কমান্ডার হচ্ছেন আমার সাবা, তার নাম, ওনার বাড়ি হচ্ছে কমরালি, দক্ষিণ পাশে মহানগর, বর্তমান উনি জীবিত নেই, উনি মারা গেছেন। এর পরবর্তীতে আস্তে আস্তে মুক্তিযোদ্ধারা ঢুকতেছে, কিন্তু ফার্স্ট প্লেস আমরা 75 জনই আসছি। কমরালিতে একটা ক্যাম্পে আমরা থাকলাম, অল্প কিছুদিন পরে দেখতেছি আমাদের সিএনসি জাহিদের নেতৃত্বে আমাদের উত্তরাখ্যালি একটা গ্রুপ আসলো। এর কিছুদিন পরে আমার বাড়িতে দাঁড়ায় ছোটোখাটো কতগুলি অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার পরে 27 নভেম্বর খাদির ফকিরহাট
এলাকার উত্তর পাশে আমরা একটা মজলিসে বসলাম। আমাদের এই গ্রুপ আলাদা ছিলাম, আরও কয়েকটা গ্রুপ ছিল, জাহিদ ভাই নেতৃত্বে আরও গ্রুপ ছিল। ওখানে আমার পরের গ্রুপের একটা ছেলে আমার গ্রামেরই বাড়ি শহীদ শাহ আলম, সে ওই যোদ্ধা নিহত হইলেন, তাকে সে হেভি মেশিন গান ছিল তার সাথে, সে কী করলো রাস্তার উপরে উঠেই গেছে ব্রাশ করতে করতে। পরবর্তীতে তার যিনি ম্যাগাজিন ম্যান ছিল, তার হেল্পার যিনি ছিল, উনি ছিল রাস্তার পশ্চিম পাশে, ও তার সাথে উঠে নাই, যার ফলে তার ম্যাগাজিন শেষ হয়ে গেছে। পাঞ্জাবিরা যখন উত্তর দিক থেকে আসতেছিল তখন এরা ব্রাশ ফায়ার করলো, সে আর রাস্তার পশ্চিম পাশে না পড়ে রাস্তার পূর্ব পাশে পড়ে গেছে। সেও দেশে আমরা জানতাম না। সন্ধ্যার সময় যখন আমরা দমদমা আসলাম, দেখি যে আমাদের মধ্যে সে না, তখন খোঁজখবর নিতে নিতে দেখা গেলো কি তাকে পাওয়া যাচ্ছে না, খোঁজখবর না। কাঠুরিয়ারা তখন সন্ধ্যার সময় কাঠ নিয়ে আনে পশ্চিম দিকে আসে, তারা একটা লাশ দেখিয়েছে। এই খবরটা যখন আমাদেরকে এখানে বললো, আমাদের জাহিদ ভাইকে, আমাদের সিনসি জাফর ছিল, ওনাকে বললো, উনি তখন লোক পাঠাইয়া আমরা দাইয়া ওর লাশটা আমরা রাত্রে নিয়ে আসি। পরের দিন সকালে দমদমাতে আনে, পরের দিন সকালে তার বাড়ি দমকালে, আমাদের দক্ষিণ পাশে বাড়ি তার অল্প, তাকে সেখানে আমরা সকালে দাফন করলাম 27 নভেম্বর। আমি গ্রেনেড সার্চ করছিলাম, গ্রেনেডটা কী করছে আমার একটার পর একটা তখন সার্চ করছিলাম, একটা গ্রেনেডের স্পিনে আসে টক করে আছে আমার এখানে পড়ছে, একটা ফাঁদ পড়ছে, আর একটাই আমার এইখানে পড়ছে। 8 ডিসেম্বর আমরা হানাদার মুক্ত হয়েছি, আমরা যেদিন হানাদার মুক্ত হয়েছি আমরা সবাই তো নিরাশ, তখন আপনার আমরা তো বিভিন্ন এলাকা থেকে রাজাকারদের ধরে ধরে আনি এখানে মারতেছিলাম। আমার কমান্ডার ছিলেন মোল্লা আহমদ সাফা, উনি বর্তমানে নেই, উনি মারা গেছেন। আর আমার সহযোগিতা ছিল মুস্তফা কামাল কমর আলী বাড়ি, তারপরে আরও সহযোগিতা ছিল এই যে শহীদ সালাম মারা গেলেন, আবুল কয়েক ছিল শরফুদ্দিন, উনিও ছিলেন কমান্ডার, উনি গ্রুপ কমান্ডার ছিলেন। তারপরে আপনার নুরুল মুস্তফা, নূর মোহাম্মদ, এইভাবে অনেকেই ছিলাম, অনেকের নাম এখনও জানা আছে, অনেকেরই নাম ভুলে গেছি। আমরা যারা অনেক ত্যাগ স্বীকার করি, মুক্তিযুদ্ধ করছি বা এই দেশটা স্বাধীন করছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, তখন আমাদের একটিমাত্র স্লোগান ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এই স্লোগানের ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং এই স্লোগানকে ধারণ করিয়ে না আমরা এখনও জীবিত আছি। আমার প্রজন্ম, আমার ছেলে সন্তান, আমার যারা প্রজন্ম আছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই স্লোগান যেন কোনোদিন বিলুপ্ত না হয়।